হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে অনেক দিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে এগলেস প্লাম কেক রেসিপিটি শেয়ার করব। এই এগলেস প্লাম কেকটি বানাতে কোনো প্রকারে আমরা রাম ব্যবহার করছি না, তারপর কোনো প্রকারেই আমরা ডিম ব্যবহার করছি না। দেখিনি কি কি লাগছে। প্রথমে কমলা লেবুটাকে আমরা রস বার করে নেবো। ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে। এখানে তোমাদের ঘরে যে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে সেগুলোই নেবে। আমি এখানে অ্যামন্ড, ক্যাজু নাট আর হচ্ছে টম কিশমিশ, খেজুর, কাজু এম আর নর্মাল বাদাম, পেস্তা, যেগুলো ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল ছিল আমার ঘরে মোটামুটি নিয়ে নিয়েছি। এবার এটাকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো প্রায় 1.5 ঘন্টা মতো। তারপর আমরা এখানে টুটি ফুটি এর মধ্যে অ্যাড করে নেবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর টুটি ফুটিটা দিয়ে দেবো। আমি এখানে গ্রিন টুটি ফুটি অ্যান্ড রেড টুটি ফুটিটা দিয়ে দিলাম। টুটি ফুটির ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আবারও একটি ভিডিওতে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে রেখে দেবো প্রায় 1.5 ঘন্টা মতো। ভিজিয়ে নিতে হবে, এটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। আর ড্রাই ফ্রুটস কিন্তু এই কেকে মেন, ঘরে থাকা যে সকল ড্রাই ফ্রুটসগুলো আছে তোমরা সে সকল দিতে পারো। আমি এখানে একটু বেশি করে ড্রাই ফ্রুটস দিয়েছি। ড্রাই ফ্রুটস দিলে কিন্তু কেক থেকে দারুণ খেতে লাগে। আর তোমরা চাইলে মোরব্বাও দিতে পারো। এবার দেখো এখানে আমার লাগছে দারচিনি আর জায়ফল, একটা লবঙ্গ আর চিনি। এবার হচ্ছে আরেকটা এই কেক টিনটাকে আমরা একটুখানি গ্রিজ করে নেব। প্রথমে কেক টিনটাকে আমরা একটুখানি অয়েল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিয়ে একটা আমরা বাটার পেপার দিয়ে রেখে সেট করে দেবো। দিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেবো, জাস্ট গ্রিজ করে রেখে দিলাম। এখন আমরা বাকি কেকের মিক্সারটা রেডি করে নিচ্ছি। একটু ময়দা টেস্ট করে নিয়ে বাটিটাকে আমরা জাস্ট গ্রিজ করে রেখে দিলাম ভালো করে। এবার আমরা বাকি মিক্সারটা করে নেবো কেকে। চলো তাহলে দেখে নিই কীভাবে যে বাকি কেকের মিক্সারটা বানাচ্ছি। আর মিক্সারটা বানানোর আগে আমরা এই মানে আমরা যেহেতু গ্যাসে করবো তা এইভাবে একটু গ্যাসটাকে আমরা প্রিহিট করে নেবো। মানে এবার দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম আমরা তেল। এখানে আমি 1.5 কাপ মতো তেল নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 1/2 কাপের থেকে একটু বেশি চিনি রাখা গুঁড়ো। এবার মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবে, যেহেতু আমি ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করেছি তাই বেশি এখানে মিষ্টি দিইনি। এবার দেখো ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটুখানি এটাকে ফ্লাফিনেস করে নেবো। এবার আস্তে আস্তে ময়দা দেবো আর এইভাবে মিশাতে থাকবো। তোমরা চাইলে এইটা হাতের সাহায্যে মানে হ্যান্ড বিটার দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। লাস্টটাকে সুবিধা করে নেওয়ার জন্য এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে তেমন কোনো মানে নেই। প্রথমে তেল আর চিনিটাকে একটা ইমুলসিয়েশন ফর্মুলায় ফিক্স করে নিলাম। দেখো প্রায় মোটামুটি আমাদের তেল আর চিনিটা ইমুলসিয়েশন হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে ময়দার পাটটাকে করতে থাকবো। চিনিটা অল্প অল্প করে দেবো আর ইমুলসিয়েশন করবো। চিনির ইমুলসিয়েশন কিন্তু আমাদের রেডি হয়ে গেল ভালো করে। এবার এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেবো। এবার আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে ভালো করে কিন্তু চেলে নিতে হবে। এখানে একটা দেখো চালনির মধ্যে আমরা ময়দা নিয়ে নিলাম। ময়দা নিলাম আমি এখানে 1.5 কাপ আর ভালো করে চেলে নিই। এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ আর দিয়ে দেবো বেকিং পাউডার দিলাম 1 চামচ আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবার দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডারটাকে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি নাটমেট মানে হচ্ছে জাইফলটাকে একটু গুঁড়ো করে দেবো। এই কোকো পাউডার, নাটমেট, দারচিনি এই 3টি উপকরণ কিন্তু রাম ছাড়া কেকে মাস্ট মাস্ট লাগবেই। এবার একটুখানি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, সেটা ছাড়া কেক হয় না। এখানে চাইলে তোমরা যে কোনো এসেন্স দিতে পারো, কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটাকে প্রেফারলি পছন্দ করি তাই। এবার একটুখানি দিয়ে দিলাম ভিনিগার, এটা যা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ছিল মানে সোকেট ড্রাই ফ্রুট, সেগুলোকে আমরা এর মধ্যে ইউজ করবো মানে ঢেলে দেবো। ঢালার পর এটাকে ভালো করে হাতের সাহায্যে নিয়ে একটি স্প্যাচুলার মাধ্যমে মিক্স করে নিচ্ছি। এটাকে কাট অ্যান্ড হোল্ড পদ্ধতিতে ভালো করে মিক্স করে লাম ফ্রি একটা বেস বানিয়ে নিতে হবে যাতে কেকে কোনো লাম না থাকে। ভালো করে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। দেখো আমাদের মিক্স রেডি হয়ে গেছে। আমার মনে হলো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই এখানে আমি ওই এক
চামচ থেকে দেড় চামচের মতো একটু দুধ ব্যবহার করেছি। মেজারমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি নিচে তোমাদের লিখে দিলাম। এই মেজারমেন্টটা ঠিক না থাকলে কিন্তু কেকটা কিন্তু প্রপারলি বেকও হবে না আর কেকটার টেস্টও ভালো আসবে না। এবার আমি দেখো এইখানে যে বানিয়ে রেখেছিলাম আমাদের গ্রিস করে রাখা সেটার মধ্যে কেকটাকে ঢেলে দিলাম কেক টিনের মধ্যে, আর তার উপরে আমি একটু ময়দার মধ্যে কোট করে রাখা অ্যামন্ড গুঁড়োকে দিয়ে দিলাম উপরে। এবার দেখো আমি এখানে যেটা আগের থেকেই একটু নুন গরম করতে দিয়ে গেছিলাম, প্রিহিট যাকে বলে, মাইক্রোওভেনে করলে তোমরা 180 ডিগ্রি সেলসিয়াসে করতে পারো, কিন্তু আমি সবার বাড়িতে যেহেতু মাইক্রোওভেন থাকে না তাই আমি এটি এইভাবে করছি গ্যাসের মধ্যে, যাতে সবাই বাড়িতে এই ক্রিসমাসটা মানিয়ে নিতে পারে। দেখো আমাদের মোটামুটি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই কেকটা দেখো কতটা রেডি হয়ে যাবে। আর ওপরে এইরকমভাবে ক্র্যাক এসে গেছে, আর একটা টুথপিক দেখিয়ে ঢুকে দেখবে যে কেকটার মানে টুথপিকের গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে কেকটা ওয়েল কুক হয়ে গেছে। এবার আমি একটা নাইফও ঢুকিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কেকটা কত সুন্দর কুক হয়েছে বা বেক হয়েছে, যাই বলো। এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেবো, 2 থেকে 3 আওয়ার ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে শুধু দেখো। এই বাড়িতেই ক্রিসমাসে অবশ্যই ট্রাই করো এই এগলেস ক্রিসমাস কেকটি। বিভিন্ন রকম ভিডিও আমি আনার চেষ্টা করছি, আমি একটু পড়ার ক্ষেত্রে বিজি হয়ে গেছিলাম বলে। এবার তোমাদের সাথে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিনের জন্য ভালো থেকো, মেরি ক্রিসমাস টু অল।